বলেন, হ্যাঁ যে বললেন বলেন। আচ্ছা অপোজিটে কি বলেন? অপোজিটের কাজ কি? গোলা গোলা না কি মেজর পে গোলা গোলা করে একটা পিকচারের ইয়াটা কমায়, বুঝে একটা ইফেক্ট আর কি একটা কমায়, তাই তো দেয়া মনে করছে সার্ভিস গুলো তো আমাদের সব ডাবল ডাবল হয়ে গেছে। আচ্ছা বলেন এই পর্যন্ত কোনটাতে প্রবলেম আছে? এই অপাসিটির আগে এগুলোতে আবার একটা রিভিউ দেন, কোথায় এখন কোথায় প্রবলেম আছে। ইনলাইন ব্লক, অ্যালাইন, অ্যালাইন মানে কি? অ্যালাইন যে সেন্টারগুলো, টেক্সটাইল লাইন, এগুলো কম্বিনেটরস মানে কি? আমাদের ক্লাস কীভাবে ধরতে হয়, পিসিডো ক্লাস, ক্লাসের মাধ্যমে আরেকটা ক্লাসকে কীভাবে এক্স্যাক্টলিভাবে ধরতে হয়, পিসিডো এলিমেন্ট, এলিমেন্টের মাধ্যমে কীভাবে ধরতে পারি আমরা, সেগুলো হয়েছে তো না হইলে বলেন, আমি এগুলো আবার দেখাবো, সমস্যা নেই। হয়েছে এগুলো, ওই যে ক্লোন, ডবল ক্লোন, একটা হচ্ছে এক্স্যাক্টলিভাবে ধরা, একটা হচ্ছে পুরো ফুল জাস্ট খালি ওটাকেই ধরা, ফার্স্ট লাইনকে এইভাবে শুধুমাত্র ফার্স্ট লাইনটা যে কালার হবে মনে পড়ে, জাস্ট যত বড় ছোট করি না কেন শুধুমাত্র ফার্স্ট লাইনটা হবে কালার। করছি নাকি করে না সেটা বলে হুম হুম করে না করছি সবাই বলে, হ্যাঁ না আচ্ছা চলুন কম্বিনেটরস থেকে আসি, কম্বিনেটরস থেকে দেখে আসি সিএসএস কম্বিনেটর। অ্যালাইন তো পারি নাকি? মানে হচ্ছে মার্জিন ওই যে মাঝখানে আসবে না লেফটে যাবে না রাইটে যাবে, সেগুলো হচ্ছে যে অ্যালাইন, টেক্সটাইল লাইন, সেন্টার, মার্জিন অটো মানে হচ্ছে মাঝখানে আনার জন্য এই যে অ্যালাইন, লেফট পজিশন, অ্যাবসোলিউট পজিশন, অ্যাবসোলিউট আর আরেকটা প্রপার্টি কি আছে, ভ্যালু কি আছে, হ্যাঁ রিলেটিভ, এই দুইটার ভিতরে কোনো কনফিউশন আছে? বলেন যেরকম টপ টোল টিপস, ড্রপ ডাউন, ড্রপ ডাউন আমরা দেখিনি তাই না, নেভিগেশন বার দেখছি, অপাসিটি দেখিনি। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, অপাসিটি দেখি, ড্রপ ডাউনসটা দেখি, টোল টিপসটা অটোমেটিক চলে আসবে, ইমেজ গ্যালারি কি একেবারে ইজি, ইমেজ স্প্রিট আপনাদের বাসার কাজ থাকবে হচ্ছে হোয়াট ইজ ইমেজ স্প্রিট অ্যান্ড হাউ টু মেড হ্যাঁ ইমেজ স্প্রিট কি, এটা আমি বলে দেবো আপনাদের কাজ থাকবে, এটা আমরা প্রজেক্ট করতে গিয়ে আর কি ফুললি দেখবো, ঠিক আছে, ইমেজ স্প্রিটটা কি অ্যাকচুয়ালি এবং এটাকে কীভাবে ইউজ করে, সবগুলো এইগুলো সবগুলো হচ্ছে এই পজিশনের সাথে রিলেটিভ, এই পজিশন না বুঝলে অর্থাৎ রিলেটিভ এবং অ্যাবসোলিউটটা না বুঝলে এগুলো টপিকগুলো আপনারা একটাও ধরতে পারবেন না, বুঝতে পারছি। সো পজিশন যারা না ক্লিয়ার আছেন ভিডিওটা আবার দেখেছি শুনুন। আচ্ছা এই জিনিসটাই আমরা জাস্ট আবার করি, আমাদের লক্ষ্য হবে হচ্ছে এগুলোকে একটা মেনু বানাইছিলাম তাই না, মেনুগুলোকে অ্যানিমেশন মেনু বানাইছিলাম, এই মেনুগুলো থেকে এবার সাব মেনু বের হবে, কী বের হবে, সাব মেনু, তো এই পর্যন্ত তো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা নতুন আর একটা প্রজেক্ট এগার পাশ থেকে করি। এই একটাকে রাখলাম আবার যাতে না লিখতে হয়, জাস্ট কি করলাম আবার, আজকে টপিক হচ্ছে কি ছিল, ড্রপ ডাউন, সাব মেনুটাই ড্রপ ডাউন এর ভিতরে
আচ্ছা এইগুলো জাস্ট আমরা একটা কি বললাম নেট দিয়ে একটা নিয়ে নিলাম, এটা দিব ফার্স্ট থেকে বানাবো না ফার্স্ট থেকে এটা ন্যাপ নিয়ে একটা কি নিলাম, ন্যাপ মানে কি এইচটিএমএল 5 এর ট্যাগ ন্যাপ, আমরা এটাকে ডিভ হিসাবেও নিতে পারি মনে আছে? আচ্ছা এই ভিতরে কি নিব একটা ডিভ নিব, ডিভের ক্লাস নিলাম সাপোজ ন্যাপ এরিয়া নামে, এর ভিতরে ইউএল নিলাম, ইউএল এর ভিতরে এল আই নিলাম সাপোজ চারটা এল আই নিলাম, ওকে হোম নিলাম, মিডিয়া নিলাম, তারপরে সার্ভিস নিলাম, সেভ দিলাম, এদেরকে এবার আমরা স্টাইল করি বডি কলার কি দিব মাঝে জিরো, ন্যাপ এরিয়া নামে একটা ক্লাস নিয়েছিলাম তাই না, ন্যাপ এরিয়ার ভিতরে কি আছে ইউএল আছে, ইউএল এল আই আছে, এলআই এ আছে, এলআই এ ওভার মনে আছে এগুলো? আচ্ছা ইউএল কে কি বলে দিব লিস্ট স্টাইল নাম, এই জন্য ফোটাটা উঠানো যায় চলে গেছে না ফোটা, এবার এদেরকে পাশাপাশি আনবো কিভাবে, ফ্লট লেফট এই হচ্ছে একটা ওয়ে তাই না পাশাপাশি আনার জন্য, আর একটা ওয়ে কি আছে ফ্লট লেফট ছাড়া আনতে চাই তাহলে কিভাবে আনতে পারি, প্লট লেফট ছাড়া আনতে কি করবো ইন লাইন ব্লক নামে একটা আছে না ডিসপ্লে ইন লাইন ব্লক, এটাকে ইন লাইন ব্লকে করে দিলাম, এখন তো আসে কিনা আসে না, এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে লিখে রাখি, দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে মানে কি অনেকগুলো ওয়ে আছে যেটা নর্মাল ডেভেলপার বা যারা পজিশন বা এগুলো হাই কোয়ালিটি জিনিস সম্পর্কে এই বেসিকগুলো না জানে তারা করে কি প্লট লেফটের মাধ্যমে করে, কিন্তু মেইন অরিজিনাল কিভাবে করতে হবে আমাদেরকে জাস্ট ইন লাইন ব্লক, ডিসপ্লে ইন লাইন ব্লক মানে এক লাইনে ব্লক হয়ে যাবে, তাহলে আর কষ্ট করে আমাকে প্লট লেফট জোর জোর করে আনতে হচ্ছে না। আচ্ছা এদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, প্যাডিং দিই উপরে নিচে 20 পিক্সেল ডান এবং 30 পিক্সেল, পাইছে পাইনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা, তাহলে এর এ কে দিয়ে দিই, ওখানে দিলেও হবে আমার না যে এখানে দিলেও হবে, এখন কিন্তু পাইনি পাইছে, আমরা কি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পাওয়ার জন্য কি দিতে হয়
খেয়াল করেন, রিমাইন্ডার করেন, মুখস্থ না, ব্যাকগ্রাউন্ড কালার পাওয়ার জন্য কি দিতে হয়? এই দুইটা জিনিস যদি আমি কাট করে এখানে দিয়ে দিই, এই লোকটা পাইছে, কারণ কি বলেন? এই তো একই জিনিস, যাকে দিব তাকে সবকিছু দিতে হবে, আর ইনলাইন ব্লক কে হবে? এলাই না, মুখস্থ না, এ হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগের কাজ করতেছে, এলআই ট্যাগের কাজ করতেছে, পুরো যে লিস্টটা কাজ করতেছে সে, বুঝতে পারছিস? তাহলে বোঝা গেল কাকে কি জন্য দিচ্ছি আমরা? কিন্তু ওই গত ক্লাসে এ এর ভিতরে সব দিয়ে করছিলাম, করছিলাম না, হয়েছিল কিন্তু আপনাদের হয়তো মনে নাই, কি জন্য মনে নাই এবার বলুন। আমরা একটা পজিশন ইউজ করছিলাম যাকে ক্লিয়ার বোথ করছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার বোথ করছিলাম জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারকে আনার জন্য, কিন্তু ক্লিয়ার বোথ ছাড়াই ইনলাইন ডিসপ্লে ইনলাইন ব্লক যদি দিই তাহলে আমার ইজিলি এখানে কালারটা পাচ্ছি। এবার ইউএলকে একটা কালার দিই দেখেন পাই কিনা। পাইছে না? উপরে মার্জিন তৈরি করতেছে কি? ইউএল ইউএল গুড। এবার ইউএল কে যদি মার্জিন জিরো করে দেই তাহলে উপর থেকে যে অটোমেটিক যে মার্জিন যে তৈরি করতেছে ওটা কি হয়ে যাবে? চলে যাবে, চলে গেছে। ঠিক আছে, এইগুলো প্রবলেম। এবার আমরা এলআই এর ভিতরে কি আছে, টেক্সটগুলো আছে না, কালার করে দেই হচ্ছে। আচ্ছা একটু খেয়াল করেন, আমরা যে এলআই এ ইউজ করতেছি এলআই এর ভিতরে যদি আমি সাপোজ WHIT হোয়াইট কালার ইউজ করি, কালার হচ্ছে কেন হচ্ছে না? মুখস্থ কথা বলেন কেন, এখানে কাজ করতেছে না তাহলে আমার এখানে প্রবলেম, এখানে প্রবলেম না, 100% না, আমার এতে তো কাজ করবি, 100% কাজ করবে না, এগুলোও কাজ করবে, এগুলোও কাজ করবে। আপনারা কনফিউশন কেন হচ্ছেন? আমি যাই বলতেছি হ্যাঁ না হ্যাঁ না, অর্থাৎ সত্যি হলে তো হয়েছি, লাগলে লাগছে, না হলে না, না সেম এই জিনিসটা যদি আমি এখানে দিই, এখানে দিলাম, আমি যখন বললাম যে এটা এখানে কাজ করবে তখন বললেন না, দেখতেছেন কাজ করে না, কাজ করে না, কেন কাজ করবে না কেন, ওয়াই? এখন বুঝতে পারছি কালারটা হবে যেখানে ইন্ডিয়ান ব্লক সেখানে দিতে হবে, তাও বুঝেন না, দু থ্রি ইন্ডিয়ান ব্লকে দিয়ে দিচ্ছে কালার তো পুরো হবে, কালারটা এখানে দিব, তো এখানে দিলে কি কাজ করবে না? এই তো এক সেম জিনিস, সিম্পল লজিক, এখানে আমরা এ দেই নাই, এ দিছি, প্রবলেম ধরতে পারবেন তখনই যখন আপনার জিনিসগুলো অ্যাকুরেট মাথায় থাকবে, অর্থাৎ কোথায় প্রবলেমটা হচ্ছে। আমরা এ দেই নিছো ধরবে না কেন, 100% ধরবে না, ধরার তো কিছু নেই, না ধরার কিছু আছে, দেখি নাই কেন না? আচ্ছা আমিও তো দেখিনি, সাপোজ ধরেন আমি দেখিনি, আমি আমি জানতাম যে আমি এ দিই নি, আপনাদেরকে কনফিউশনে ফেলাবো, কিন্তু ধরেন আমি জানতাম জানতাম না যে এ দিই নি, সো কি প্রবলেমটা কি ওভাবে বের করলে বের হবে না, যে আমার এইতে কেন স্টাইল হবে না,
স্টাইলটা আমি যাকে দিব তাকেই সেই স্টাইল। হ্যাঁ আমরা প্রবলেম বের করার জন্য আবার এখানে দেখতাম, এটাও তো দেখি দেখার নিয়ম করে বানানোর সময় খেয়াল করে না, এইখান থেকেই তো প্রবলেম বের করলাম আমরা। আমরা কি প্রোগ্রাম ওখান থেকে বের করছি? ফার্স্ট টাইম দেখো উচিত আচ্ছা এই জিনিসটাই এখন কপি করে কাট করে এখানে দেন। এবার রিলোড দেন বুঝছে। এখনো হুম দাও ও মানে এখানে রিলোড তো অনেক দেরি করে আমি কাকে বলে দিব প্লট লেফটটা কি হয় তাহলে ব্লক করে দিলাম। এবার কিন্তু এবার হইছে কেন হয়নি সেটা আমরা খুঁজে বের করবো যে কি প্রবলেমটা আছে। হয় না এটা বলেন কেন, হইছে ঠিকই কিন্তু প্রবলেমটা কি জন্য জায়গা পাচ্ছে না। আমরা সব ডিজাইনগুলো কাকে দিছি, একে দিছি, তো এর গুন্ডি কতটুকু, এই যে এতটুকুই, ও এতটুকুর ভিতরে ও শো করতেছে ঠিক কিনা, জি শো করতেছে না। এখন একটা নর্মাল জিনিস সাপোজ আপনি ইউকে বলে দেন ওভার লো আচ্ছা আমাদের যা পাওয়ার কি পাইছে না সবকিছু, এবার ঠিক আছে না কি দেওয়ার কারণে ঠিক হইলো এটা দেখেন তো। ইউএল এর ভিতরে গেল কেন, ওই যে ওভারফ্লো হিল ওভারফ্লো হিল দিলাম সেজন্য কি করে। সো ও ইউএল কি করতেছে যে ওর ভিতরে যা আছে সব ওর ভিতরেই রাখতেছে, এলাই বা এলাই কে আমি যত বড় দিই ওর ভিতর থেকে ও বের হতে পারতেছে না ঠিক কি না। এই জিনিসগুলো তো ক্লিয়ার থাকা উচিত তাই না, এখনো ক্লিয়ার হন না, এতে প্রজেক্ট করবো এই শেষ স্ত্রীতে গিয়ে প্রজেক্ট করা শুরু করবো, তখন এগুলো ছোটোখাটো জিনিসগুলোকে মাথায় ঢুকবে। এই জিনিসগুলো নিজে প্র্যাকটিস করলে পরে আপনার কনফিউশন হওয়া দরকার, কিন্তু আমি প্র্যাকটিস করা দেবো এখানে বসে বসে, আমি তো এই জন্য আপনাদেরকে জোর জবরদস্তি কনফিউশন বানাচ্ছি, মানে আপনারা প্র্যাকটিস করেন এগুলো, প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি মাথায় ঢুকবে না। দেখবেন যে আপনি কোড যেভাবে ইচ্ছা করেন কোনো সমস্যা নেই, নিজের মাধুরী মিশায় করেন, কিন্তু জানা থাকলে যেইখান থেকেই ইচ্ছা সেখানে যে আপনি জিনিসটা সলভ করতে পারেন, কেন হচ্ছে কী জন্য হচ্ছে। এই যে এই জিনিসটা এক উপরে লেগে গেছে কি জন্য, ইউএল কে আমরা মার্জিন জিরো দিছি, এই প্যাডিং এবং সরি এইটার এই ইউএল এলআই এর প্যাডিং পাচ্ছে না কেন, আমরা দরজা জানলা অফ করে দিছি ইউএল এর ওভারফ্লো হিলেনে দেওয়ার কারণে, এই জন্য ও ইউএল এর যতটুকু আছে অতটুকুই ও পাচ্ছে, এ হচ্ছে একটা কজ। দ্বিতীয় কজ হচ্ছে আমরা ফ্লট লেফট এর জায়গায় কাকে দিছি, ইন ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি, এর মানে সবগুলো জিনিস একটা লাইনে চলে আসে। এবার আসি আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, আমরা কখনোই নেভিগেশন বার বানাইতে গেলে ওখানে ওভারফ্লো হিডেন ইউজ করব না, কেন বলছিলাম এই কথাটা, কেন ইউজ করব না, হ্যাঁ এখান থেকে যখন আমরা ক্লিক করব তখন কি করবে না, সাবমেনুগুলো বের হবে না, কিন্তু কথা বুঝে যেতে পারছি। সো এই জন্য আমরা কখনোই ওভারফ্লো হিডেন জাতীয় কোনো কিছু ইউএল এলআই এর ভিতরে ইউজ করব না। সো এটা একটা সলভ গেল, যদি এটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের এটা এই জিনিসটা ইজি হয়ে যাচ্ছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারতেছি, ইউএল কে বড় করতে পারতেছি ছোট করতে পারতেছি। এটা কখন করব, যখন ফিক্সড মেনু থাকবে, এই কটা মেনু আছে এই কটা মেনুই থাকবে, এর থেকে বেশি হবে না কম হবে না। যদি আমাদের সাব মেনুর জায়গা চলে আসে তখন আমাকে অবশ্যই ওভারফ্লো হিডেন ইউজ করা যাবে না। এবার আসেন ইউএল এর হাইট পাচ্ছে না, পাচ্ছে না, আর তারপরে এলআইয়েরও হাইট পাচ্ছে না কিন্তু। তাহলে আমরা ক্লিয়ার বোথ করছিলাম কাকে বলেন তো, ক্লিয়ার বোথ মানে কি জিনিসটা কি, ক্লিয়ার বোথের সাথে কার রিলেশন ছিল, কে কে ছিল, আমি বলছিলাম তিনটা তিনটা করে টপিক, দুইটা মাত্র টপিকের ভিতরে আছে, লেফট রাইট কোথায় লিখবো
ইউএল কে লিখবো নাকি ন্যাব এরিয়া কে লিখবো, কাকে লিখবো যে ডিভের ভিতরে আছে, নাকি ইউএল এল আই কে লিখবো, বলেন বলেন বলেন। আচ্ছা ঠিক আছে চলেন করে দেখি কি ছিল কন্টেন্টের ভিতরে কিছু রাখবো না, তাই না, রাখলে তাই সে শো করবে। তারপরে কি করছিলাম, ক্লিয়ার ক্লিয়ার বোথ মানে কি, চাইলে সাইড থেকে সে জায়গাটাকে ধরে রাখবে কিন্তু যতগুলো এলিমেন্ট থাকবে সেগুলোকে সে জায়গা দিবে। তারপরে কি বলছিলাম, ডেফিনেটলি একটা ডিসপ্লে দিতেই হবে, কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক ব্লক এরকম একটা জিনিস জাতীয় জিনিস দিতে হবে, আমরা ব্লক দিলাম। এই হচ্ছে কি, কিসের জন্য, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আনার জন্য। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অলরেডি আইসারেছে না, এটা আসার কারণ কি, আমরা এখানে যদি ফ্লট লেফট করতাম তাহলে কিন্তু সে আসতো না, আসতো মনে আছে, ইনলাইন ব্লক করার কারণে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসে এবার তৈরি হতে, ঠিক আছে। সো আমাদের এখানে এই কন্টেন্টটা এখানে কোনো দরকার আছে এখন ইউজ করার, আমরা এটা কী জন্য ইউজ করছিলাম, কালার আনার জন্য না, যে কালারটা যাতে আমাদের ক্লিয়ারলি থাকে, তাহলে এটা তো আমাদের এখন দরকারই পড়তেছে না, পড়তেছে, তাহলে এটাকে ডিলিট করা না, এই যে মাথায় নাই, তিনটা টপিক দুইটা মাত্র দেখাইছি, কন্টেন্টের সাথে কে রিলেশন, কন্টেন্ট ক্লিয়ার আর হচ্ছে কি ডিসপ্লে, এনি টাইপ অফ ডিসপ্লে। আচ্ছা এবার ইউএল কে একটা ম্যাক্সিমাম কি ম্যাক্সিমাম হাইট দিব, ম্যাক্সিমাম হাইট না দিয়ে মিনিমাম দিই, যাতে মিনিমাম দিলে এর থেকে সে বড় হইতে পারে বা ছোট যাতে না হয়। মিনিমাম হাইট দিলাম সাপোজ 30 পিক্সেল, কাকে দিলাম, ইউএল কে, অর্থাৎ এই যে ফুল ব্যাকগ্রাউন্ড যেটা রয়ে গেছে, এবার রিলোড পাইছে না, একটু বড় হয়েছে কিন্তু 30 পিক্সেল হয়েছে মিনিমাম পাইছে, ওর ভিতরে যে এলিমেন্ট আছে সেগুলো তো আমরা দিইনি, তাহলে এটাকে আর একটু বড় করতে আমাদের তো সমস্যা নেই, আছে সাপোজ 60 পিক্সেল করি মিনিমাম হাইট আর কি, 60 পিক্সেল। এবার দেখেন তো উপরেগুলো নিচে আসতেছে না কেন, ওয়াই, এই 60 পিক্সেলটা আমাদের থাকলো। এবার আমরা ইউএল কে বলে দিই প্যাডিং উপরে নিচে 30 পিক্সেল কি, ডানে বামে 0 পিক্সেল দরকার নেই, এবার আসছে জিনিসটা ক্লিয়ারলি, নিচে বেশি আসছে, নিচে তো অলরেডি আমরা এই যে 60 পিক্সেল দিয়ে রাখছি, এটাকে উঠায় দেন, রিলোড দেন, এবার ঠিক আছে। প্রতিদিন জিনিস বুঝে বুঝে করবেন তাহলে ভুল হবে। আচ্ছা এটা একটা গেল প্রবলেম, এবার আমাদেরকে কি করতে হবে, এই আন্ডারলাইনটা উঠাতে হবে, আন্ডারলাইনটার মানে কি, কিভাবে উঠাবো, এই লেখাগুলোকে বড় হাতের অক্ষরে করতে চাই, কি করব সাইদি সাহেব বলেন তো, কি আপার কেস, অর্ধেক বলে দিছে অর্ধেক ফাইনাল প্রপার্টিটা বলেন, কি ডেকোরেশন, ডেকোরেশন তো নান করলাম, এটা তো আন্ডারলাইন চলে গেল, আমরা লেখাগুলোকে বড় করব, কি এটা টেক্সট, আস্তে আস্তে বলেন, মাথায় প্রেশার নিচ্ছেন কেন, আমি কি মারবো আপনারে না বলেন, এই তো হয়েছে নিজেও জানেন না কিন্তু হয়ে গেছে না, টেক্সট ট্রান্সফর্ম কি লিখবো, আপার কেস, তাহলে লেখাগুলো আমাদের আর কষ্ট করে ওখানে লিখতে হচ্ছে না, বড় আমরা কোডের মাধ্যমেই করতে পারতেছি বড়, ওকে।
তাহলে এইগুলো আমরা পারি, তাই না? তারপর আবার রিভাইজ দিলাম, অর্থাৎ আপনাদের বাসায় প্র্যাকটিস করেন। এবার আমাদের কাজ হচ্ছে একটা সাবমেনু তৈরি করবো, ঠিক কিনা, যে কোনো একটার ভিতরে, সাপোজ কোনটার ভিতরে করতে পারি বলেন তো। আচ্ছা, হোমের কোথায় লিখবো, এর ভিতরে নাকি এলআইয়ের ভিতরে? এল আই এর ভিতরে আবার কি নিতে হবে, আর একটা মেনু তৈরি করতে হবে, ঠিক কিনা? ইউ এল এল আই, এল আই কয়টা হবে, সাপোজ তিনটা দিলাম, এল আই তিনটার ভিতরে প্রতিটার ভিতরে কি হবে, এ হবে, ঠিক কি? হ্যালো, তাহলে এর ভিতরে লিখে দিব কি, মিডিয়া ওয়ান, মিডিয়া টু, মিডিয়া থ্রি, আবার একটু দিল। ওয়েট কর, আসছে যে মিডিয়া ওয়ান টু থ্রি আসছে, কিন্তু আসছে না, কিন্তু এগুলো বের হয়ে আসছে, আমরা চাচ্ছি না এগুলো বের হবে, এগুলো ভিতরে থাকবে, যখন আমরা ক্লিক করব তখন আসবে, এর আগে না। তাহলে কি লিখতে পারি বলেন তো, কাকে কি দিব? ফার্স্ট অফ অল আমাকে এই ইউএল কে বলে দিতে হবে কি, দেখে প্যাচ লাগেন না, প্যাচের কিচ্ছু নাই, আসতে মাথায় দেবে দোকান। আমরা প্রথমে একটা ইউএল তৈরি করলাম, একটা এখন সাবমেনু তৈরি করতে হচ্ছে, সাবমেনুর ভিতরে কি নর্মাল যে ইউএল এল আই হবে, ইউ এই ইউএলটা কোথায় আছে, এই ইউএল এল আই, তারপরে ইউএল, তারপরে এল আই, এ দেখেন আমরা ধরি একটু, হ্যাঁ, ন্যাভেরিয়ার ভিতরে ম্যাপ এরিয়া ইউএল এল আই, তারপর কি ইউএল এল আই, এর ভিতরে কি আছে, এল আই এর ভিতরে লিখছি না আমরা ডাইরেক্ট, আর একটা ইউএল কে আমরা কে এর ভিতরে লিখছি, এ তো এখানে তো এর ভিতরে লিখি না, লিখছি, হ্যাঁ লিখছি, কোথায় এলআই এর ভিতরে, না এ তো আটকে দিছি আমরা, এলআই এর ভিতরে আছে আমাদের, তাই কি না? তাহলে ন্যাবেরিয়া ইউএল এলআই, আবার ইউএল এলআই, এ না বুঝলে বলেন, আবার বলতেছি ন্যাব এরিয়া, তারপরে ধরবো কাকে, ইউএল, ইউএল এর পরে কে, এলআই, তারপরে কি আছে, ইউএল, এর ভিতরে তো আর নাই, আর এলআই মানে কি, সবগুলো এলআই এর ভিতরে আছে না, আমরা এলআই বলতে কি, এগুলো সব বুঝি না, আমরা একটার মাধ্যমে সব স্টাইল করতে পারি না, সো একটাকে ধরলে তার একটা ধরবে, সো যেটার ভিতরে ইউএল আছে সেটাকে তো সে ধরবে, ইউএল তারপরে এলআই, তাহলে কিভাবে হলো, ন্যাব এরিয়া ইউএল এলআই, হ্যাঁ তারপরে সব কি এলিমেন্ট, তাহলে এলিমেন্ট কে ধরবো কিভাবে, ইউএল, তারপরে আছে কি এলআই, এলআই এর পরে কি আছে, ইউএল, তারপরে এলআই, তারপরে এ, তাহলে অ্যাকুরেটলি ভাবে এটাকে ধরতে হলে আমাকে ইউএল এল আই, ইউএল এল আই, এ ধরতে পারছি, আমাদের কিন্তু এই যে এর ভিতরে লিখি নেই, আমাদের ইউএলটা কি এর ভিতরে লিখছি, এল আই এর ভিতরে আছে এটা, তাই না বুঝলে বলেন,
স্টার্ট তাহলে এবার ধরি আমরা কোথায় আছে ULLI ULLI আগে আমরা ইউএল কে ধরি যে আমরা প্রথমে ইউএল কে ধরতাম না আগে ইউএল কে ধরলাম এবার আবার কপি করে ULLI LI A তারপর আবার এটাকে যখন হোভার করব তখন একটা স্টেল হবে না তাহলে কি দেখতে হবে ULLI A দেখছেন ধরার স্টাইলটা তো না বুঝলে বলেন সমস্যা নেই জাস্ট একটু ধরার স্টাইলটা যে কোনটাকে অ্যাক্রিল এবার দেখেন আমি এক ওইটাকে ধরে যদি আমি এখন ক্লাস দিই সাপোজ ওইটার কালার হবে হচ্ছে ব্লু অর্থাৎ লেখাগুলোর কালার হবে কি ব্লু এবার যদি একটা রিলোড দিই হয়েছে ব্লু হয়েছে ধরতে পারছি আমরা অ্যাকুরেটলি আর বাকিগুলো কিন্তু হচ্ছে না ওগুলো কিন্তু আমরা দেই নি তো ঠিক আদার কি তিনটাতে না তাহলে আমাদের অ্যাকুরেট ধরা হয়েছে তাই না ধরা শিখছি তো আচ্ছা তাহলে এবার আমরা স্টাইল করি তাহলে এই ইউএলটা কি হবে ডিসপ্লে নান হবে অর্থাৎ দেখাবে না সে কি করবে নর্মাল অবস্থায় ডিসপ্লেটা শো করবে না শো করে চলে গেছে না শিখছি ডিসপ্লের ব্যবহার একটা এখন ডিসপ্লে নান আছে ডিসপ্লেকে আবার শো করার জন্য কি লিখতে হয় আমি যখন এই মিডিয়ার উপরে যে হাত রাখবো তখন শো করবে তাহলে কি লিখবো শোয়ের একটা কোড থাকবে না আমরা ডিসপ্লে তো আমরা নান করে দিলাম তাহলে এটা শোয়ের জন্য একটা কোড শো ডিসপ্লে শো নামে কোনো কিছু নাই ডিসপ্লে ব্লক করে দিলেই এটা শো করবে কথা বুঝতে পারছি ডিসপ্লে শো নামে কোনো কিছু নাই আচ্ছা তাহলে ডিসপ্লে শোটা করবে কখন যখন এ কে হোভার করব তখন শো করবে কে এইউএল তে তাই না কথা বুঝলেন এটা শো করবে না আমি একটু দেখায় আসি একে যখন আমরা হোভার করব শো কে করবে একটু নিচে দেখি একে হোভার করলো করার পরে শো কে করবে এটা শো হবে না এটাই তো নাম করা আছে এটা শো হবে না একটু প্যাচ লাগবে সমস্যা নাই আস্তে আস্তে মাথায় ঢুকবে তাহলে শো যে করবে তাকে তো পরে লিখতে হয় তাই না হোভারের পরে রুলস দেখি আচ্ছা দেখি আগে শো করে কিনা আমাদের রুলস অনুযায়ী শো করে কিনা দেখি তারপরে বুঝাচ্ছি ব্লক করে দিলাম ব্লক মানে কি শো করা কাকে যখন এ হোভার করবে শো করবে কে এরা আচ্ছা একটু দেখ আমি আমি ইচ্ছা করি আপনাদেরকে কন্ডিশন বানাচ্ছি দেখে কোনো কিছু শো করে করে না কিন্তু আমাদের সাবমেনু কার ভিতরে আছে মিডিয়ার ভিতরে না তাহলে আমরা দিছি কাকে সব এই শো করার জন্য সব তাহলে হবে না তাহলে এক্স্যাক্টলি মিডিয়াকে কল করে দিতে হবে না এই জিনিসটা আপনারা অলরেডি শিখছেন কিন্তু এখন বলবেন কি যে ভাইয়া মনে নাই দেখবেন কোথায় শিখছেন এই কম্পোনেন্টের পরে কোথায় যেন আপনাদের আগের প্রজেক্টটা আমি বের করি দাঁড়া বলবেন যে এইটা এভাবে গত ক্লাসে আমি এটা শিখেছি কীভাবে শো করে কীভাবে নান এই যে দিস ইজ হিডেন প্লিজ হোভার ম্যান একে যখন আমি উপরে হাত রাখতেছি তখন কি এটা শো করতেছে না হ্যাঁ এই জিনিসটাই গেলে ওখানে অ্যাপ্লাই করা হয়েছে আর কিছু এটার ভিউ পড়ে যান আর আপনারা মনে করতেছেন যে এগুলো আর কি তাই না এগুলো সব হচ্ছে অ্যাকুরেট জিনিসগুলো এখান থেকেই শো করতেছে
এটার জন্য আমরা কি লিখছিলাম, হিডেন পিপি, হিডেন পিপি দেখেন এখান থেকে, যখন ন্যাব অন ইউএল কে হোভার করে তখন, সরি হোভার, তখন শো করবে কে, পিটা শো করবে, তার ডিসপ্লে ব্লক করে দিছিলাম না, সিম্পল লজিক। ওখানে তো আমাদের ক্লাস বেশি, এই জন্য আমাদের হিজি বিজি মনে হচ্ছে, আমি এই জন্য এখান থেকে আপনাদেরকে মনে করানোর চেষ্টা করতেছি আর কিছুই। জাস্ট ডিসপ্লেটা কি করে দিছে, ব্লক করে দিছে, কে শো হবে তাহলে, পি কে যখন হোভার করবে তখন এই পিটা, অর্থাৎ দুইটা পি ছিল অবশ্যই, দুইটা পির ভিতরে এটা যখন সে কি করবে, ডিসপ্লে ব্লক করে তাকে শো করায় দেখায়। এবার এটাকে না পেঁচায় আমরা এক্স্যাক্টলিটা একটু করি, যে শো হবে তাকে যদি একটা ক্লাস দিয়ে দিই তাহলে ভালো হয় না, কি শো হবে এই ইউএলটা না, একটা ক্লাস ক্লাস দিলাম শো সাবমেন, তাহলে দেখুন ইউএল এলআই এ হোভার করবো কাকে, হোভার কাকে করবো, মিডিয়াকে, তাহলে মিডিয়াকে একটা ক্লাস দেওয়া দরকার না, এই মিডিয়াকে, ঠিক কি না, সেই তো শো হবে। এলআই কে দেন অথবা এ কে দেন এক কথা না, তাহলে একটু প্যাচ লাগতেছে আপনাদের আমি জানি, কিছু করার নাই, এটা প্র্যাকটিস করে করে শিখতে হবে, এতটুকু জিনিস জাস্ট, আমি এটাকে ক্রিটিক্যাল করতাম না, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হবে, আমি তো আলাদা আলাদা করে গুছাই লিখছি, আপনাদের এতটুকু করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে ফার্স্ট অবস্থায়, সো আমি বলতেছি না একেবারে নিতে হবে, এই জিনিসটা একেবারে ইজি, আমি একটু বড় আকার ধারণ করে দেখাচ্ছি, এই আর কিছু না, ইজিটা তো করলে আমি যদি অ্যাকুরেটটা করে দিই তাহলে আপনারা মুখস্থ করবেন, হ্যাঁ এইভাবে মনে করা। আচ্ছা একে একটা ক্লাস দিচ্ছি, আমরা দেখতেছি কতভাবে করা যায়, মিডিয়া নামেই ক্লাস দিলাম, মিডিয়া নামে তার কোনো ক্লাস নেই আছে, তাহলে যখন মিডিয়াকে আমরা হোভার করব শো করবে কে, শো সাবমেন, ঠিক কি না, মিডিয়াকে যখন হোভার করব তাহলে আমরা কাকে হোভার করতেছি, এ কে না, এলআই এ এর ভিতরে ডট মিডিয়া, মিডিয়াকে যখন হোভার করতেছি শো করবে কে, শো সাবমেনুটা, ঠিক কি না, তাহলে এবার যে একটা রিলোড দিই, দেখেন আমাদের লজিক অনুযায়ী আর কথা না হয়েছে, অতটুকু জিনিস খালি ওকে বুঝায় দেওয়া, তাহলে কাকে কি দিব বলেন তো, ইউএল টা কি, তাহলে ইউএল এর পজিশন হবে কি বলেন, রিলেটিভ, যে মেইন থাকে সে থাকে রিলেটিভ, তাহলে আরেকটা যে ইউএল আমরা তৈরি করলাম এটা হবে কি বলেন না, এটা অ্যাবসলিউট হবে না, ওর আন্ডারে না, লো অ্যাবসলিউট হচ্ছে, এখনো তো বের হচ্ছে হচ্ছে, আচ্ছা এবার যদি আমরা একটা ছোট্ট জিনিস করে আসি তারপরে দেখবেন ইজিলি সলভ হয়ে যাচ্ছে, আমি এতগুলো বানানোর কারণ হচ্ছে এই জিনিসটা আপনাদের বাসায় বসে বসে মাথায় আসবে, হঠাৎ করে কোশ্চেন আসবে, আমি যদি এটাকে একটা সাবমেনু দিতে চাই, আমি ইচ্ছা হলে তো এটাকেও একটা দিব, এটাকেও একটা দিব, এতগুলো সাবমেনু থাকবে না, স্বাভাবিক না, তখন আপনারা কি হাই উদাস করবেন, এই জন্য আমি আর কি এই হাই উদাসটা না করার কারণে এই জাস্ট এতটুকুকে লিখে রাখলাম, এটাকে আমরা এক কোডিং এর মাধ্যমে ফুল সলভ করা যায়, আমি সলভটা করতেছি না ইচ্ছে করে,
আমরা আগে ছোট জিনিসটা দেখে আসি, যেটা আমরা আগে সরি সলভ করাটা উচিত। কমেন্ডের আন্ডারে রেখে দিলাম কমেন্ট করতেছি। ফুল জিনিসটাকে শুধুমাত্র উইদাউট মার্জিন জিরো যারা আছে সবগুলোকে কি করলাম কমেন্টের আন্ডার নিয়ে আসলাম। আচ্ছা এবার একটা সিম্পল জিনিস একটু বুঝে আসি, এই জিনিসটা কোথায় করছিলাম বলেন তো, যে এইটা আপনাদের কত ক্লাসের প্রজেক্টে করছিলাম, এই যে এটা এটা কোথেকে করছিলাম, দিস ইজ হিডেন প্লিজ হোভার মি লার্নিং সাম, এটা আমরা এখন সিরিয়াসলি করব। কম্বিনেটরস বুঝছি তাই না, দেখেন দেখেন এগুলো আমরা প্রসেস করে যাই, কিছু দু এলিমেন্ট যেগুলো আমরা এখন ধরতেছি সেগুলি অ্যাকচুয়ালি অ্যাকুরেটভাবে ধরা বা কীভাবে অ্যাকুরেটভাবে ধরে সেই জিনিসটি হচ্ছে এগুলো। অপাসিটি কি দেখছি, অপাসিটি বিষয়ে কোনো কোশ্চেন আছে কেউ, অপাসিটি কীভাবে ইউজ করে, আমি কিন্তু জিনিসটা স্কিপ করিনি, জিনিসটা আমরা এখন ভালোভাবে দেখবো, এই জন্য টপিক লাইন বাই টপিকগুলো দেখতেছি। অপাসিটি কি একটা ইমেজকে আমি কল করবো, একটা ইমেজকে কল করি আমাদের ইমেজেসের ভিতরে কি আছে, সাপোজ 7.png নামে একটা ইমেজ আছে, অল্টারনেটিভ হিসেবে 7 দিয়ে রাখলাম। অল্টারনেটিভ দেখে আসি, যাই হোক আমরা একটা ইমেজ নিয়ে আসি, কম্পিউটার থেকে ভালো কথা মনে করেন আপনাদেরকে একটা ফটোশপের একটা ফাইল দিয়ে দেব। আমাদের 10 নম্বর ক্লাস ছিল না, 11 নম্বর ক্লাস আজকে, এখানে এসে এই জিনিসটাকে রাখলাম, জিনিসটার নাম হচ্ছে এটা, এটাকে কপি করে নিলাম, কার ভিতরে আছে ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে আছে, আছে কিউট বেবি নামে সেভ করে দিলাম, আমাদের ইমেজটার নাম হিসেবে কিউট বেবি নামে সেভ করে দিলাম। জাস্ট এবার যে রিলোড দিয়ে আমাদের ইমেজটা চলে আসছে না, এটাকে যদি আমরা এখন ধরতে চাই কাকে ইমেজটাকে ধরবো, আইএমজি তো কোনো ক্লাস দেওয়া নেই আছে, অপাসিটি 0.5 একটা অপাসিটি দিলাম, এবার যে একটা রিলোড দেন দেখছেন ডিসকালার হয়ে গেছে না ইমেজটা, আমাদের এটার অপাসিটি কিন্তু এখান থেকে আমরা কমায় বাড়ায় দেখাই, তাহলে অপাসিটি জিনিসটা কি একটু ক্লিয়ার হবে, জাস্ট এরাও বাটনটার মাধ্যমে কম
কমাচ্ছে অর্থাৎ একটা বাটনের মাধ্যমে নিচে দেখেন যে পয়েন্টগুলোকে বাড়তেছে কমতেছে, যত বাড়াবো তত বেশি আর কি ক্লিয়ার হবে জিনিসটা, ঠিক আছে, বাড়াচ্ছি কিন্তু 0.75 এখন আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে গেছে, সর্বোচ্চ হচ্ছে 1.00 আর কত বেশি ক্লিয়ার হবে এটা অরিজিনাল পিকচার হিসাবে আছে ক্ষমতা আছে একটু, তার থেকে আগে বেশি দিলে কি হবে সেটা ফালাই দিবে কেয়ারই করবে না কি জানি মনে করতেছিলাম। আচ্ছা অপাসিটিটা তো এতটুকু জিনিস, অপাসিটি আমারই কিছু না, অপাসিটি হচ্ছে এই জিনিসগুলোকে একটু ঘোলা করা ই করা, অর্থাৎ একটু খেয়াল করেন এই জিনিসটাকে একটু ডিজাইন যদি করতে চান তাহলে জাস্ট এটা করবেন যে ইমেজকে যখন আপনি হোভার করবেন, কী করবো আমরা হোভার করবো তখন অপাসিটিটা 1.00 অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে। এখন কি একটু ঘোলা অবস্থায় আছে না, এখন এটাকে ধরলাম, ধরলে ক্লিয়ার হয়ে যাবে, যেটাকে ধরবো সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা বুঝতে পারছি, আচ্ছা অপাসিটি ক্লিয়ার। এটা আবার কি যাতে ধরলে গোলা হয় তাহলে জাস্ট উল্টাটা করব, ঠিক কি না, ধরলে গোলা হয়ে যাবে না। আচ্ছা অপাসিটি তাহলে ক্লিয়ার হলো, অপাসিটি দেখবেন যে মেনু বানাইতে গেলে খুব অপাসিটিটা দরকার পড়ে, যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজগুলো থাকে সেগুলো যাতে দেখা যায়, স্টাইলটা আর কি ওরকম স্টাইলিশ হয় যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাও দেখা যাচ্ছে আমার এই লেখাটাও উপরে দেখা যাচ্ছে, অপাসিটির একটা ডিজাইন। আচ্ছা এবার আসেন সিএসএস ন্যাভিগেশন বারে, আচ্ছা এবার আসেন এই ন্যাভিগেশন বারে, এগুলো আমরা অলরেডি বানাইছি তাই না, পারি না এগুলো, না পারলে বলেন পারি এগুলো, এটা হচ্ছে কি ভার্টিক্যাল আর এটা হচ্ছে কি হরিজন্টাল মানে এক লাইনে যেটা, আর এমনিতে তো কিছু না করলে এটা এভাবে আসবে, না করলে বলেন পারি এগুলো, আমি বলে যাচ্ছিলাম পারি না কিন্তু বললে তো জানি না, ভিডিও দেখেন তারপরে বলবেন, তো আমি দেখে নিব, আপনারা পারেন তো যারা দেখছেন পারি, আর একটু কোনটা বলবো বলেন। আচ্ছা এটা বানাবো আমরা, একটা ভার্টিক্যাল বানাই, ওকে ভার্টিক্যাল বানাইতে দেখো কতক্ষণ লাগে, ভার্টিক্যাল মানে এটা 5 মিনিটেরও কাজ না, ঘুরি ধরেন ন্যাব একটা ভি নিলাম, তারপরে এটার ভিতরে নিবার নিলাম হচ্ছে ডিপ, ডিপ না নিলেও হয় কোনো সমস্যা না, ইউএল এল আই যেহেতু আমার টাইম কম আমি যেমন নিচ্ছি শুনতে পারেন নাকি, এআই 3 না 4 নিলাম, 5 নিলাম সমস্যা নেই, 5 নিলে এর ভিতরে কী থাকবে, এ থাকবে, নিয়ে নিলাম ঝামেলায় গেলাম না, এগুলো প্রতিটার ভিতরে আমি লিখে দিলাম মিডিয়া সার্ভিস প্রোডাক্ট কন্ট্রাক্ট, প্রতিটাকে হ্যাশ দিয়ে রাখলাম যাতে ক্লিক করলে এই পেজই থাকে, এটার মানে হচ্ছে এটা, হ্যাশ না দিলে অন্য জায়গায় চলে যাবে ওর যেখানে ইচ্ছা। এটা ভুল কথা, যে অন্য জায়গায় চলে যাবে, আচ্ছা এটা হচ্ছে কি নরমাল, হাই কোয়ালিটি মেনু শিখে এখন নর্মাল মেনু শিখে যাচ্ছে না, ন্যাবের ভিতরে ন্যাব কি তো কল করছিলাম, ন্যাবের ভিতরে কি আছে ইউএল আছে,
কোনো ক্লাস নেই। ইউএল এর পরে কি আছে? এল আই আছে, এল আই এর পরে কি আছে? এ আছে, এল আই এর পরে কি থাকবে? লাই এ ওভার। এল আই কে তো এখন আর ইনলাইন দেওয়ার দরকার নেই, যেহেতু নিচে নিচেই থাকবে, তাই না? তাহলে এ ডিজাইন করি, সাপোজ প্যাডিং দিলাম হচ্ছে উপরে নিচে 30 পিক্সেল, ডানে মামে 60 পিক্সেল, একটু বাড়াই দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে একটা কালার নিয়ে নিই, সাপোজ এটা নিলাম ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে। যখন হোভার করবে, হোভার করলে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে সাপোজ এটা হবে। লেখার কালারটা থাকবে সাপোজ সাদা। আর কি বাকি আছে এখানে? ডিসপ্লেটা ব্লক করে দিলাম, এতো হয়েছে। নর্মাল জিনিসগুলো বাকি একটু দেখে আসি। হয়েছে না? আমরা যা কি বানাতে যাচ্ছিলাম, এখন এটাকে জায়গা দিয়ে দিলেই তো হয়ে গেল। তারপর ডিসপ্লে ব্লক করে দিলাম, তারপর আর কি কি আছে? হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম। আর কি হয়েছিল? ইউএল কে কি বলে দেবো? লিস্ট স্টাইল নাম। ঠিক আছে না? এবার এটাকে জায়গা ছোট করে দেওয়ার জন্য খালি জাস্ট কি করতে হবে, এই ন্যাপটাকে বলে দিতে হবে তোমার জায়গা কতটুকু, তাই না? ম্যাপটাকে বলে দিলাম উইডেট 50%, হাইট অটো দিয়ে দিলাম, মার্জিন অটো দিয়ে দিলাম, অর্থাৎ মাঝখানে যাতে চলে আসে। তাহলে এলআই কে ক্লাস দিয়ে একটা অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিব, বা এনিথিং এলস আপনার যা ইচ্ছা তাই নেন, সমস্যা নেই। কিন্তু আমি ক্লাসটাকে কি বলবো, যে তুমি অলওয়েজ ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবা, এটা হবা। অলওয়েজ সে অ্যাক্টিভ থাকবে। আমরা ডাইরেক্ট দূর দিচ্ছি, ডাইরেক্ট দূরলে কি হবে ধরার কথা না? অ্যাক্টিভ নামে ক্লাস নিয়ে নিলাম, তাহলে ক্লাস নিচ্ছি এটাকে যদি রুলস অনুযায়ী নেই, আমাদের রুলস অনুযায়ী কিন্তু ঠিক আছে যে আমরা একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটাকে কল করছি, তাই না? আমি যদি এবার একটাকে স্টেপ বাই স্টেপ কল করি, যে কোনো ন্যাপ ইউএল এলআই অ্যাক্টিভ সেভাবে করি,
lab.uli.class है ना কল করব কিভাবে বলেন তো? আমি এই লাইনটাকে শুধুমাত্র চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা ওই কালারটা। আচ্ছা আমরা কালার চেঞ্জ করছিলাম, এটাকে দিয়ে রাখি। আচ্ছা আপনারা বলেন যে এটাকে আমরা কিভাবে করতে পারি, হাও এটাকে দিব দেওয়া আমরা এলআইটাকে যদি কাট করে জাস্ট এর ভিতরে এই ক্লাসটা দিয়ে দিই, এবার সেভ করেন, সেভ করে রিলোড দেন, হয়েছে? এতটুকু জিনিস আপনাদের মাথা কেন ঘুরবে? বারবার একটু আগে কনফিউশন সব শেষ করে পরে এখানে আনলাম, সহজ সিম্পললি কথা বলে দিলাম যে এখানে আমরা এ কে স্টাইল করতেছি, দিব কাকে? এ কে না, কথা বুঝেন। আপনার ডিসপ্লে দেখেন, ডিসপ্লেতে আপনি কখন কাজ করতেছেন, কখন কই লিখতেছেন কিছুই বুঝতেছি না। মানে আপনি লেখেন একবার, আমরা দেখি আরেকবার। আচ্ছা তাহলে ক্লাসটা দিব কাকে? এ কে, তাই না? এতটুকু দিয়ে প্রবলেম সলভ। এলআই কে না, কারণ না এলআই কে তো আমরা কোনো কিছুই করি নাই। এলআই কে কিছু করছি নাকি একটু দেখেন তো, এলআই পুরাটা ফুল খালি না? তাহলে জায়গাটা কার? এ। তাহলে ডিজাইনটা কি হবে? এ। তাহলে ক্লাসটা ডিজাইন করতেছ এ কে, কইতেছ এ লাইক এ করতেছি, এ লাইক এ করতেছি, বলতেছি এ কি ডিজাইন করতেছি, এ লাইক এ তো ডিজাইন করি নাই। হ্যাঁ সেটাই তো, মানে আপনি যখন উল্টা ইচ্ছা করে কনফিউজ করতেছেন এগুলো তো আমরা দিয়ে দিই। ইলেকট্রিক ক্লাসটা কে বলি? আচ্ছা ইউএল এলআই এর ভিতরে কি আছে? অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিছি না, ঠিক কি না? তাহলে কল করতেছি কাকে? অ্যাক্টিভ কে? ইউএল এলআই অ্যাক্টিভ একটাকে আমরা সবসময় কালারিং করে রাখার জন্য অ্যাক্টিভ, এই যে এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে। ইনস্ট্রাক্টরকে কালার করতে হবে। মামা ওখানে 5 মিনিট পরে আসি, এখানে বসে থাকি, কনফিউজ হয়ে যাই। আজকে নেট অনেক আচ্ছা এবার এদেরকে কিভাবে কালার করব, এদেরকে যাতে প্রতিটাকে ধরলে যাতে হোভার করলে যাতে এটা যাতে এক একটা কালার হয়। তাহলে এই হোভারে গিয়ে এই হোভারে কিন্তু কিছুই দেনি, এই হোভারে গিয়ে সেম কালারটা দিয়ে দিব। হ্যাঁ অন্য কালার দিলে এবার এরকম করলে করলে হচ্ছে, ঠিক আছে? উপরেটা ফিক্স করে দেব। ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা যাচ্ছে না, এটা দিয়ে দেন, যা ইচ্ছে তাই। ওভার করলে আপনি আরেকটা কালার পাবেন, সেভ করে দেন। এবার এটাকে যে রিলোড করেন, ঠিক আছে? জি তাহলে এটা বানাতে পারবো ইনশাআল্লাহ। আর এটা একা একদিকে
ওকে ফ্লোট রাইট লাগছে একটাকে, আর কিছুই না। ওকে ওই যে আলাদাভাবে একটাকে অ্যাক্টিভ করে ফার্স্ট চাইল্ড একটা পড়ছিলাম না আমরা, কিভাবে ধরে বলেন ওটাকে, ধরে জাস্ট এখানে নিয়ে আসছে আর কিছুই করিনি। আচ্ছা এতটুকু কোনো প্রবলেম আছে? বাসায় গিয়ে আবার দেখবেন, ঠিক আছে? আমরা যদি এখানে ফার্স্ট চাইল্ড লিখে যদি এলআই কে যদি অ্যাক্টিভ না দেই, সাপোজ অ্যাক্টিভ নামে ক্লাস দিলাম না, আমরা এলআই কে ফার্স্ট চাইল্ডটাকে আমরা ডিজাইন করবো। জাস্ট ওখানে যাই কি লিখে দিব, তাহলে অ্যাক্টিভের জায়গায় কি লিখবো? ফার্স্ট চাইল্ড কিভাবে কল করে, ক্লোন ফার্স্ট চাইল্ড চলে গেছে, এখানে পাইনি কিন্তু। তাহলে দেখা গেছে যে ইউএল এর ক্ষেত্রে সবসময় সব কিছুর ক্ষেত্রে ফার্স্ট চাইল্ড লিখলে হয় না, নাহলে আমাদের কোড ঠিক আছে, সব কিছু আছে, সেই যে ফার্স্ট চাইল্ড লিখলেই হয় না, ঠিক আছে? তাহলে আমরা আগের নিয়মে ফলো করি, প্র্যাকটিসগুলো বাসায় করবেন। এখানে আমি এখানে আমি জাস্ট দেখাই দিচ্ছি কীভাবে প্র্যাকটিস করবেন, এতটুকু আছে। ওকে, অপাসিটি বুঝলাম, ন্যাভিগেশন বাড়ে যাই, আবার যাই, ন্যাভিগেশন বাস লিস্ট লিঙ্ক লিঙ্ক করে কীভাবে সেগুলো টপিকগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। ইউএল কে কী কী স্টাইল করে, লিস্ট স্টাইল টাইপ নন, আমরা কী লিখছিলাম, লিস্ট স্টাইল নন, একই জিনিস। মার্জিন জিরো করছি এর জন্য যাতে উপর নিচে কোনো দিকে অটো জিরো না পায়, ব্যাটিং জিরো অটো যাতে কোনো জিরো না পায়। That's it. এখানে এগুলো সুন্দর করে লেখা আছে কোনটা কি জন্য, ডিসপ্লে ব্লক করে দিছে কি জন্য, লাইক একে ডিসপ্লে ব্লক করে দিলে জায়গাটা সে সম্পূর্ণভাবে পেয়ে যায়, এটাই বলছে, ডিসপ্লে ব্লক করে দিছে। That's it. যেগুলো আমরা অলরেডি আগে থেকে দেখে আসছি এখন আবার অফিসিয়ালি দেখতেছি। এটাকে আমরা এই নিচে নিচে যেই বাটনটা হয় সেটাকে কি বলে, ভার্টিক্যাল ন্যাভিগেশন বার, আর যেটা এক লাইনে হ্যাঁ হরিজন্টাল হরিজন্টাল। ওকে, যে কোডগুলো আপনাদেরকে করাইছে সেগুলোই এখানে দেওয়া আছে, আর কিছুই না। এই যে একটাকে অ্যাক্টিভ রাখছে, এই যে দেখেন অ্যাক্টিভ নামে একটা ক্লাস রয়েছে, এটাকে জাস্ট আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। এই যে অ্যাক্টিভ নামে একটা ক্লাস কল করে এটাকে ডাইরেক্ট কল করে দিচ্ছি। এখানে আমরা যেটা করছি আর কি, যে ইউএল এলআই এদেরকে কল না করলে ডাইরেক্ট কল করতে পারতাম, যেহেতু এটা ক্লাস, ক্লাসের পাওয়ার কি বেশি না, অ্যাক্টিভ নামে তার কোনো ক্লাস নেই, তাহলে ওটা যাবে না, সেম জিনিসই থাকবে। এটাই গেছে, ওকে। টেক্সট লাইন সেন্টার মানে প্রতিটা লেখা যাতে মাঝখানে চলে আসে, আমাদের কোথা থেকে শুরু হয়েছে একটা বাম পাশ থেকে শুরু হয়েছে লেফট পাশ থেকে শুরু করলে মাঝখানে চলে আসবে টেক্সট লাইন সেন্টার দিয়ে। এখানে এরকম হয়েছে, এখানে বর্ডারগুলো জাস্ট একটা বর্ডার দিয়ে রাখছে, কাকে, এলআই এ কে, ওয়ান সাপোজ টু পিক্সেল সলিড ব্লু, সাপোজ আমাদের কালারটা কোনটা দেওয়া যাতে এটার সাথে মিলে যায়,
এই জন্য এটা দিয়ে তাহলে বাই ডিফল্ট এই বর্ডারটা থেকে যাবে, দেখতে সুন্দর মনে হবে। এই আর ঠিক আছে, এখন এটার সাথে মিললে মনে হবে যে একটা বক্সের ভিতরে আসে, এটাই বুঝেছি আর কিছু না। এটা হচ্ছে বর্ডার কোর্স, এই যে এইভাবে ধরছে দেখেন, ও এটাও ধরা যায়। এই যে এলআই লাস্ট চাইল্ড আর এলআই ফার্স্ট চাইল্ড হিসাবে ধরছে তারা, আমরা বোধ হয় একটু ভুল ধরছিলাম এই জন্য নাকি, এটাও ধরা যায়। আর এবার দেখেন এখানে একটা স্ক্রল বার আসছে, এটা এইটাকে বলে হচ্ছে স্টিকি সাইড নেভিগেশন, অর্থাৎ এটাকে স্লাইড করা যাবে। আমাদের নেভিগেশন এটা বাম পাশে ফিক্স থাকবে, তাহলে এই ফুল বক্সটাকে আমরা কি করে দিব যেটা ফিক্স, তাহলে এটাকে ফিক্স করে কিভাবে ফিক্স করে একটু ভালো হয়েছে, ভালো হয়েছে হ্যাঁ, ক্লিয়ার আছে, হ্যাঁ ক্লিয়ার। এবার আমরা একটা ইমেজ নিই, ইমেজটাকে আমরা ফিক্স করে দিই। সাপোজ আমরা একটা ইমেজ নিয়েছিলাম না, এই যে ইমেজটা নিয়েছিলাম, ইমেজটাকে আমরা ফিক্স করবো কোথায়, সাপোজ ধরেন এই কোনায়, ওকে, অথবা এই কোনায়, ডান কোনায়। তাহলে এই ইমেজটাকে কী লিখে ফিক্স করা যায় মনে আছে? পজিশন, বারবার জিনিসগুলো আসবে, ইমেজটা কোথায় পাবো, পজিশন ফিক্সড এটা ছিল, তাহলে ইমেজকে আমরা ফিক্স করব, ইমেজটাকে আগে পজিশন দিই, পজিশন কোথায় থাকবে এটা, রাইট ডাউন, রাইট বটম, পজিশন আগে অ্যাবসলিউট করে নেই, পজিশন লেখার সাথে সাথে একটা লেফট আর একটা টপ অথবা বটম চলে আসবে। থেকে লেফট না থেকে আমরা রাইট থেকে জিরো করে দিলাম, রাইট জিরো পিক্সেল, আর টপ থেকে হচ্ছে জিরো পিক্সেল। তাহলে জিনিসটা কোথায় থাকবে, একবার উপর থেকে ডানে বিলোর দিয়ে দেন, এসে ডানে। এবার যদি আমরা স্ক্রল করি, সাপোজ আগে আমরা কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসি, কিছু ডামি কন্টেন্ট দিয়ে নিই, কন্টেন্ট দিলাম, লোড করে দিলাম। এবার দেখেন স্ক্রল করলে কি ইমেজটাও চলে যাচ্ছে না উপরে, আমি চাচ্ছি ইমেজটা যাতে না যায়, তাহলে এটাকে কি করে দিব, পজিশন ফিক্স করে দেব। রিলেটিভ লিখছিলাম না আমরা, অ্যাবসলিউট লিখছিলাম, অ্যাবসলিউট মানে কি, এটা উনি যে একলাই একশোর জন্য, এবার এটার পজিশনটাকে কি দেবো, ফিক্স, তাহলে ও এখান থেকে নড়বে না, নড়বে না আমরা যদি স্ক্রল, বুঝে গেছে? আচ্ছা এই জিনিসটা কেন ইউজ হয় একটু দেখে আসি, বা কীভাবে ইউজ করবো আমরা এটা একটু প্রফেশনালি হয়তো একটু শিখি, তাহলে আমাদের আরেকটা টপিক শিখে হয়ে যাবে। আইকন ফাইন্ডারে গিয়ে কিছু আইকন নেই, সেটা ভালো লাগলো, এটা নিলাম, ছোটো নেই, 48 নিলাম, পিএনজি ডাউনলোড করলাম, সেভ ফাইল, ফেসবুক নিলাম, ফেসবুকের সাথে টুইটার নেই, কত 48 নিয়েছি না সব, 48 নিই। ইনস্টাগ্রাম নেই, বুঝতে পারবেন যে কেন কথা এগুলো আপনারা দেখে আসছেন অলরেডি, কিন্তু ইউজ করতে গিয়ে সেটা আমরা দেখতেছি যে কীভাবে বানায় এই জিনিসটা। এটাকে বলে অ্যাকচুয়ালি হচ্ছে সাইড বার, আমরা যেটাকে এখন বানাবো সেটাকে বলে কি, সাইড বার বলে।
টুইটার দিলাম সরি বোধহয় আসে অলরেডি হ্যাঁ .png এটা হচ্ছে কি ইনস্টাগ্রাম i.png এটা হচ্ছে ইউটিউব সো y.png গুগল প্লাস সো g.png রাখলাম ওকে এবার এদেরকে কল করি কিভাবে কল করি দেখেন সাপোজ ডিফ কি নাম দেওয়া যায় টপিকটার কি নাম বললাম সাইফার সাইডবারের ভিতরে img কয়টা নিছি এবার একে দিয়ে দিলাম f dot png t dot png g dot png এটা কি ছিল i dot png y dot png ইমেজ করতে পারি ডাইরেক্ট মানে y dot png y পর এটা কি ছিল i ছিল না i ছিল ইমেজ ফোল্ডার ওইটা কোথায় আছে ইমেজেস ফোল্ডারের ভিতরে তাই না ওকে তাহলে এগুলো কোথায় থাকবে সেটা কল করবো যে একটা সাইডে দেখাচ্ছে তাই না সব একটা সাইডে যে একসাথে হয়ে গেছে এই ইমেজটাকে আমরা ঠিক করি না ইমেজটা যেখানে ছিল সেখানে অর্থাৎ ওর পজিশনটাকে সরাই দিই ও পজিশন তো আমাদের জাস্ট খালি দেয় শিখার জন্য দেখছিলাম তাই না হ্যাঁ পজিশনটা সরাই দিই এবার দেখেন ইমেজগুলো আসে না এপাশে এবার প্রতিটা ইমেজ আছে এটা প্রতিটা ইমেজ একটা একটা থেকে কোথায় আসবে নিচে নিচে আসে এই জন্য একটা ব্রেক দিয়ে দিলাম কথা বুঝলাম প্রতিটা ইমেজ একটা ইমেজ থেকে নিচে নিচে আসবে আবার একটা বিবর্তন আসে না নিচে নিচে এবার যাচ্ছি এগুলো আমার এই ডান পাশে অথবা এই বাম পাশে থাকবে যখন আমি স্ক্রল করবো তখন এগুলো অলওয়েজই আমাকে শো করবে কথা বুঝে না ঠিক আছে এই দেখুন ঘোবার হচ্ছে অটোমেটিক কারণ ঘোবার হচ্ছে কেন বলেন তো ওই যে একটা আমরা ইমেজকে ডিজাইন করে রাখতেছিলাম ওইটাই এখানে ডিজাইন হয়ে গেছে অটোমেটিক তাই না যাই ঘোবার ভালো হয়েছে ওভার এসে ডিজাইন হয়েছে সমস্যা নেই আমাদের ডিজাইন করি এখন জেনে ডিজাইন করি এটা তো না জেনে ডিজাইন হয়েছিল এগুলো গিয়ে সাইজ বার ডিজাইন স্টাইল আমি কিন্তু কমেন্ট করে করে লিখে দিচ্ছি এই জন্য যাতে আপনাদের খুঁজতে প্রবলেম না হয় কোন ক্লাসের সাথে কোন ক্লাস ডট কী ছিল সাইজ বার নামে ক্লাস ছিল এর ভিতরে কি ছিল img এদেরকে হোভার করার ডিজাইন যদি আমরা দিতে চাই img হোভার সিম্পল লজিক তাহলে সাইডবারটা আমার পজিশন কোথায় হবে সেটা নিশ্চিত করবে ফিক্স হবে তাই না সেটা না মারে তাহলে লেফট থেকে কতটুকু হবে বা রাইট থেকে
রাইট থেকে সাপোজ রাইট থেকে আমার এই পাশে কতটুকু আসবে 20 পিক্সেল অর্থাৎ একটু খালি রেখে আসবে টপ থেকে অথবা বটম থেকে কতটুকু হবে বটম বটম থেকে দিলাম 30% অর্থাৎ স্ক্রিনের অলওয়েজ 30% থাকবে কথা বুঝতে পারছি আমি এবার যে যদি রিলোড দিই আমরা বড় করে নিই উইন্ডোটা তাহলে দেখতে সুবিধা হয় এবার এটাকে ঘোরানি করে ওটা ওখানে থাকবে বুঝতে পারছি ডিজাইনটা সিম্পল লজিক কিন্তু হাই কোয়ালিটি ডিজাইন না বুঝলে এবার কোশ্চেন করে এটা আপনার যত এগুলো দেখবেন যে এখন হাই হাই কোয়ালিটি ওয়েবসাইটের ভিতরে এই ডিজাইনগুলো দেওয়া থাকে Is it clear? তাহলে সাইড বারের ডিজাইনটা করতে পারবো এরপরে আপনাদের যে ওয়েবসাইটগুলো হবে এই ডিজাইনগুলোই যাতে অলওয়েজ থাকে এই হাই কোয়ালিটি ডিজাইনগুলো যাতে অলওয়েজ থাকে আমার কোশ্চেন আছে কোনো আপনার কোন লেখা আপনি চাচ্ছেন তাহলে আপনি সরাই দেন এটাই তো ডিপ দিয়ে আমরা কোনো পার্সেন্টেজই দিই নাই তো নর্মালি জাস্ট পি নিছি তাহলে আমরা প্রফেশনালি করতে গেলে তো এরকম হবে না হবে তাহলে এগুলো তো জাস্ট আমরা এক একটা ছোটোখাটো টপিক দিতেছি আপনারা টপিকটা অ্যাড করবেন দেখাচ্ছি সাবমেনু তো এখন এক বললাম না এক থেকে দুইটা জিনিস দুইটা লাইন আছে খালি এই জন্য স্ক্রিপ্ট রাখছে আর কিছু না সাবমেনুতেই তো আমরা আসতেছি পয়েন্টলি ওটা দেখানোর সিস্টেমটা হচ্ছে আমাদের আরেকটা টপিকও শেষ হয়ে গেল সাইড বার আইকনের সাইড বার শেষ হয়ে গেল ওদের এখনো অনেক টাইম আছে সো নো প্রবলেম আমরা জায়গা মতো যাব আচ্ছা এখানে তো আর কিছু নাই মেনলি এগুলো পারি আমরা তাই না তাহলে যেন ডাইরেক্ট ড্রপ ডাউনসে চলে যাই এবার আসেন ড্রপ ডাউনস এই যখনই আমি ধরতেছি তখন কি হচ্ছে একটা হোভার হচ্ছে আমি জাস্ট এটাকে শিখিয়ে দিব পরে ওই কোডটা আপনারা যে জাস্ট খালি একটু খুঁজে খুঁজে দেখবেন কোথায় খালি একটা কোডিং চেঞ্জ করলেই প্রবলেমটা সলভ হয়ে যায় ওকে আমি তাহলে কী করতেছি জাস্ট এটা শিখবো এখানে দেখেন এটাকে যখন আবার হোভার করতেছি তখন এই বড় হয়ে আসতেছে তাই না তাহলে লেখা আছে কি যখন এটা হোভার করবে এটার এটা দুই ডবল বড় হয়ে যাবে বড় হয়ে গেছে এতটুকুই তফাৎ আমরা শিখি হোভারের জিনিসগুলো শিখি খুবই ইম্পর্টেন্ট ড্রপ ডাউন নামে একটা ন্যাব নিছে দেখেন ওটাকে দিছে কি পজিশন রিলেটিভ ডিসপ্লে ইনলাইন ব্লক অর্থাৎ ইনলাইন ব্লক দেওয়ার কারণ কি যে একটা লাইনে ব্লক হয়ে গেছে ড্রপ ডাউন কন্টেন্ট কন্টেন্ট মানে বোঝাই যাচ্ছে যে এই যে এইগুলো লিঙ্ক ওয়ান লিঙ্ক টু লিঙ্ক থ্রি আমি মুখস্থ বলতেছি না এখান থেকে দেখে আসেন এই যে এখানে ডিপ দেওয়া আছে একটা ক্লাস নিচ্ছে ড্রপ ডাউন তারপরে এর ভিতরে ড্রপ ডাউন কন্টেন্ট দেখছি আমি কি মুখস্থ বলছিলাম ওটা কখন শো করবে যখন এটাকে ড্রপ ডাউন এই ড্রপ ডাউনকে যখন আমরা হোভার করব তখন কি শো করবে ড্রপ ডাউন কন্টেন্টটা শো করবে এবার আসুন ছোট্ট একটা বানায় দেখে ফার্স্ট অফ অল একটা ডিপ নিব ডিপকে দিব সাপোজ মেইন তারপরে ভিতরে একটা ডিপ নিব ওটার নাম দিলাম হচ্ছে মেইন কন্টেন্ট
ওকে তার ভিতরে নিব হচ্ছে সাপোজ এল আচ্ছা এল আই ডাইরেক্ট না নিয়ে পি নেই নর্মালটা নেই পি ইন টু থ্রি না বুঝতে পারলে কোশ্চেন করেন আমরা নর্মালটা আগে শিখি যে ইউএল এল আই ছাড়াও আমরা কীভাবে বানাতে পারি মানে আপনাদের মুখস্থ টাইপ হয়ে যাবে যে এটা ছাড়াও মানে আর বানানো যায় না হোম মিডিয়া তারপর কি আছে দিলাম তিনটা জিনিস দিলাম আচ্ছা একটু খেয়াল করেন এই মেইন তো আমাদেরকে শো করবে তাই না এই তিনটা জিনিস তো আমাদেরকে শো করবে না করবে তাহলে মেইনকে আমাদের কিছু দেওয়া দরকার না মেইন জিনিসটা তাহলে মেইনের ভিতরে একটা স্প্যান দিলাম স্প্যান অথবা কোনো কিছু না দিলেও হবে তারপর আমি দিয়ে দেখাচ্ছি এতটুকু জিনিস এতক্ষণ যা শিখছেন সব মাথা থেকে ফালায় দেন এইগুলো আমরা কিচ্ছু পাই না কি আসছে দেখুন তো ঘরে তো কেউ নাই টাকা দিচ্ছেন আটকায় না আটকায় না চলে যাওয়া আটকায় না ওইটা আচ্ছা এটা দেখেন আমাদের মেইন হোম থেকে হোম হোম বাকি হোমগুলো কি হবে বের হবে তাই না তাহলে ব্লক থাকবে কি এই হোম হোম মিডিয়া কন্টেন্ট এগুলো এই টপিকটা বাদ থাকবে না ঠিক কি না সত্যি তাও রাশে গেছে কি হলো বলছি এই টপিকটা অফ থাকবে না মেইন কন্টেন্টটা আচ্ছা বুঝছি এটা কি টপিক গেল সাইড বারে গেল ডিসপ্লে শো করাবে না ওকে ডিসপ্লে থেকে শো না করা গেছে একটু ব্রেক দিই মেইন কন্টেন্টের আগে কি ছিল ডট মেইন ছিল ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন বোঝার জন্য দিচ্ছি মার্জিন উপর নিচ থেকে 60 পিক্সেল ডান বামে 0 পিক্সেল সরি ডান বামে 30 পিক্সেল দিয়ে রাখি এটা আসছে তাহলে এটাকে যখন হোভার করব তখন সে কালারটা পাবে ইনলাইন ব্লক দিয়ে দিই ডিসপ্লে ইনলাইন ব্লক শুধুমাত্র যতটুকু জায়গা আছে অতটুকুই পাবে এর বেশি পাবে না যতটুকু কন্টেন্ট আছে ওকে যতটুকু কন্টেন্ট আছে অতটুকু সে ব্যাকগ্রাউন্ড কালার পাবে প্যাডিং দিয়ে দিই উপরে নিচে 20 পিক্সেল ডানে বামে 30 পিক্সেল আচ্ছা নিচ থেকে একটু বেশি খালি রাখে মার্জিন নিচে 200 পিক্সেল খালি রাখলে আমাদের কোনো সমস্যা নাই জাস্ট নিচে যাতে আমাদের স্প্রাইটটা বাড়ে এই এই কারণে আর কিছু না এখন এটাকে ধরলে বের হবে কে এটা এতটুকুই তো না তাহলে ওদেরকে আগে ডিজাইন করে নিই কাদেরকে এই পি কে ডিজাইন করবে মেইন কন্টেন্টের ভিতরে কে আছে পি আছে না ওটা শো করে নি কেন আমরা ডিসপ্লে নান করে রাখছি না এইজন্য শো করা নেই পিদেরকে একটা ডিজাইন করি সাপোজ ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম
ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ ব্ল্যাক, তাহলে মেইন কালার দিলাম হোয়াইট, প্যাডিং দিলাম উপর নিচে 20 pixels, ডান বামে 30 pixels, শো করবে কারা মেইন কন্টেন্টটা শো করবে কখন, যখন আমি একে হোভার করব। ওকে, এখনো তো এই কোড লিখিনি, এবার মেইনের কালারটাকে একটা দিয়ে দিই, টেক্সট ঠিক আছে। এবার মেইন টপিক আস, যেটা করলে আমাদের কোর্স শেষ, এগুলো বানানো ছিল। মেইনকে যখন হোভার করব তখন আসবে কে, এই যে মেইন কন্টেন্ট, কন্টেন্টটা তখন ডিসপ্লে ব্লক হয়ে যাবে, অর্থাৎ ডিসপ্লে শো করবে। এতটুকু কাজ, প্রবলেম সলভ। যখন আমি হোভার করতেছি তখন সে পাচ্ছে, দ্যাটস ইট, ক্লিয়ার? এতটুকু জিনিস খালি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি, আর কিছুই না। এই একটা কোড আমি মুখস্থ লিখে দিলে আপনাদের মাথায় আমি বুঝতে হয়ে যাবে। আর কিন্তু কোড দেখতে দেখতে ঘুমায় গেছে, আহ ঘুম রে, দেন ঘুমাইতে দেন, প্রবলেম সলভ হইলো, এখন যাই ঘুমায় গেছে। আচ্ছা, এগুলো যদি আমি এখন নিচে নিচে আনতে চাই তাহলে কি করবো, জাস্ট পিয়ের নিচে নিচে ব্রেক দিয়ে দিব না, পিয়ের নিচে একটা করে ব্রেক দিয়ে দিলেই তো সলভ, তাই না? তাহলে নিচে নিচে চলে আসবে না, কমন সেন্স, ঠিক কি না? এটা হচ্ছে নর্মাল, আসছে নিচে নিচে, আমার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তো এই জন্য বোঝা যাচ্ছে। এটাকে নিজে নিজে যে মার্জিনটা বেশি হয়ে গেছে, পিকে আমরা মার্জিন দিছিলাম, পিকে পিকে মার্জিন তো দেইনি, প্যাডিং মনে হয় একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এতটুকু বুঝতে পারছি কিনা সেটা বলেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে মেইনলি সাব মেনু যেটা বানাতে হবে সেটা বানাবো, তো এতটুকু বললাম। সামনে খালি 3-4 লাইনের কোড লিখবো, 3-4 বেশি একটা লাইনও লিখবো না কোড, আমি অর্থাৎ 4 প্রপার্টি লিখবো, সাব মেনু শেষ তৈরি করা। এই এতটুকু বুঝলে যে ধরলে আসতেছে, ধরলে আসতেছে কীভাবে বুঝছি, মেইনকে হোভার করলে ওর ভিতর থেকে মেইন কন্টেন্টটা বের হয়ে যাবে, এতটুকুই জাস্ট বুঝতে হবে, আর কিছুই না। অর্থাৎ ওকে এমনিতে ডিসপ্লে নান করে রাখবো, যখন ওকে হোভার করবো তখন এতটুকু কাজ, আর কিছুই না, ঠিক আছে? এটাই আমরা ওই বড়টাতে করার চেষ্টা করছি, না বড়টাতে ইচ্ছা করে করলাম না কি জন্য, যাতে আপনাদের প্রবলেমটা থেকে যায়, যাতে বাসায় গিয়ে ওইটা যাতে ওই সাব, ওইটাই হচ্ছে মেইন সাব মেনু, ওটা যাতে বের হয়। কালার ইউজ করছিলাম, আচ্ছা এটার যদি কালার না দেয় তাহলে একটু ভালো দেখা যায়। এটার কালার ছিল কোনটা, গ্রিন কোথায় ছিল, গ্রিন মেইন ছিল, গ্রিন না, তাহলে মেইনের ভিতরে কি মেইন, কি মেইনের পজিশনটা কি রিলেটিভ, আর মেইন কন্টেন্টের পজিশনটা কি, এটা কিন্তু দিতেই হবে, এটা ছাড়াও যেহেতু হয়েছে কিন্তু বের হচ্ছে কার ভিতর থেকে, ওর ভিতর থেকে বের হচ্ছে না, এবার দেখেন এই যে অ্যাকুরেটভাবে বেরোছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকুরেট কোড, এবার এটাকে আমরা ঠিক করতে হবে, সমস্যা নেই। কিন্তু এর আগে যে ওই যে গ্রিন টিন কালার টালার দিচ্ছে ওগুলো তো আসবে না, ও শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার নেবে কার, ওর যতটুকু ক্ষমতা আছে, ওর যতটুকু কন্টেন্ট আছে অতটুকুর ব্যাকগ্রাউন্ড কালার নেবে।
না করলে বুঝবেন না, করলে দেখবেন বুঝে যাবে যে এত খালি রাখতেছে কেন। প্যাডিং দেওয়া আছে, আমাদের ব্রেক দেওয়া আছে, আমরা যদি ব্রেক ইউজ না করি তাহলে জাস্ট কি করবেন আপনি, মেইনটাকে দিয়ে রাখবেন কি মেইন থেকে বেরোচ্ছে না কে বের হবে, মেইন কন্টেন্ট বের হবে ট্রানজিশন। আপনি ক্লাস মিস করছেন না? জি। সেই অ্যানিমেশন ট্রানজিশন থ্রি অ্যাস মানে থ্রি সেকেন্ড ধরে বের হবে যখন এটাকে হোভার করা হবে। আচ্ছা এটার গ্যাপটা আমরা কমাবো কিভাবে বলেন তো, কি এর গ্যাপ আছে 10 পিক্সেল করে, প্রতিটা 10 পিক্সেলের তো দরকার নেই। এবারে 0 পিক্সেল করে দিব, বুঝছেন বেশি হয়ে গেছে না, তো সব দিক দিয়ে ও বেশি হয়ে গেছে। যদি প্যাডিংই না দিই, প্যাডিংই না দিই যেহেতু কি পাওয়ার বেশি না, ঘুম ভাঙছে না? আচ্ছা উপরেরটা লাগে হচ্ছে না, একেবারে উপরেরটা, উপরেরটাকে যদি আমি জাস্ট একটা কি করে দিই, বিহি আর দিয়ে দিই। আচ্ছা দেখেন এটাকে আরও অত জটিল না করে আমি ইজিলি দেখাচ্ছি, আপনারা জটিলগুলো আবার ঘুমায় যাবেন আর কি, এই জন্য দেখাচ্ছি না ইজিলি। নর্মালি উপরেরটাকে জাস্ট আনা যায়, কিন্তু আমরা চাচ্ছি এই প্রতিটা পি থেকে প্রতিটা পি ফাঁকা থাকবে। তাহলে প্রতিটা পি থেকে প্রতিটা পি কী পাচ্ছে অ্যাকচুয়ালি, মার্জিন পাচ্ছে, কিন্তু মার্জিন বাই ডিফল্ট মার্জিন পাচ্ছে না পি, মার্জিনটাকে জিরো করে দেয়। মার্জিন পায় কেন মনে আছে? প্রবলেম সলভ হলো তাহলে এটা। এবার এই টোল টিপ আমরা আর শেষ করতে পারতেছি না, আপনাদের এতটুকু এসকে মাথা গরম হয়ে গেছে। টোল টিপটা হচ্ছে ঠিক সেম ড্রপ ডাউনের মতো, ওকে পাশে গিয়ে এই তিনটা টপিক দেখবেন, শেষ ইমেজ স্প্রিট কি, অ্যাট্রাকশন সিলেকশন কি, ফর্ম আমরা নেক্সট ক্লাসে করবো, ফর্মটা করলেই শেষ হয়ে যাবে। এই টোল টিপটা সেম হচ্ছে আমাদের পজিশনের উপরে ডিপেন্ড করে সম্পন্ন করতে হবে। টোল টিপ পজিশনটা আপনারা প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি টোল টিপটা আমি বুঝাইলে মনে হবে যে আসমানের জিনিসপত্র বুঝাচ্ছি, তাছাড়া আজকে শেষ করবো। আপনাদের যে অবস্থা, প্র্যাকটিস প্রজেক্ট না করলে এরকম অবস্থাই হবে। নেক্সট ক্লাসে টুল টিপ এবং ফর্মসটা হচ্ছে মেইন জিনিস। ইমেজ স্প্রিটটা কি, এটা বাসার কাজ দিলাম, ইমেজ স্প্রিটটা আমাকে এসে বুঝবেন, ইউটিউবে যেয়ে ছাড় দেবেন হাউ টু মেক ইমেজ ইমেজ স্প্রিটস। ইমেজ স্প্রিটসের আমরা একটুখানি কাজ করছি, সেটা হচ্ছে যেটা এটা ইমেজ স্প্রিটের ভিতরে পড়ে। যত প্রজেক্ট থাকবে সব প্রজেক্টগুলো যাতে এই যে এই সাইড বারগুলো যাতে অবশ্যই থাকে, ওকে।